ওকে, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে লুপ। তো লুপে দেখতে হলে আমাদের সবার প্রথম যেটি জানতে হবে সেটি হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো এইখানে আমরা অবশ্যই অনেকে জানি যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা কী। তো এইখানে মেইনলি যেই থিমটা সেটি হচ্ছে ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং ডিক্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর হ্রাস পাওয়া। তো এইখানে যে ইনক্রিমেন্ট যে বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে সেটি একটি ধারা বা একটা পর্যায়ের ভেতরে থাকে। তো আমরা সাধারণত যেটি করে থাকি সেটি হচ্ছে ইনক্রিমেন্টকে আমরা সিম্বলিক্যালি প্রকাশ যেটা করি সেটা হচ্ছে আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই দ্বারা, এবং ডিক্রিমেন্টকে প্রকাশ করি আই মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস আই দ্বারা। এইখানে আমরা এগুলোকে যদি সিম্প্লিফাই করি, সিম্প্লিফাই করার পর যেটি লিখতে পারি সেটি হচ্ছে আই এর মান অর্থাৎ আই ইজ ইকুয়াল আই প্লাস ওয়ান, এইভাবে আমরা লিখতে পারি। আর এইখানে ডিক্রিমেন্টের জন্য যেটি লিখতে পারি এইখানে আই এর মানটি হবে আই ইজ ইকুয়াল আই মাইনাস ওয়ান। সো এইখান থেকে যে আমাদের দুইটি টার্ম এখানে আমরা দেখতে পাচ্ছি, একটি আই প্লাস প্লাস এবং অন্যটি হচ্ছে প্লাস প্লাস আই, এইখানেও সেম আই মাইনাস মাইনাস এবং মাইনাস মাইনাস আই দুইটি টার্ম দেখতে পাচ্ছি। এই দুটি আসলে মূলত কি, এইখানে এই দুটি টার্ম হচ্ছে দুটি দুভাবে হয়ে থাকে, একটি হচ্ছে পোস্ট ফিক্স আর একটি হচ্ছে প্রিফিক্স। এখানে আমরা অবশ্যই বুঝতে পাচ্ছি পোস্ট মানে হচ্ছে পরে এবং প্রি মানে হচ্ছে পূর্বে। সো এইখানে আয়ের মানটা আপডেট যদি এক্সিকিউশনের পরে হয় তাহলে হবে পোস্ট ফিক্স, এবং এক্সিকিউশনের আগে হলে সেটা হবে প্রিফিক্স। তো এখানে আমরা যদি দেখি আই প্লাস প্লাস এটি হচ্ছে পোস্ট ফিক্স পোস্টের জন্য, আর প্লাস প্লাস আই এটি হচ্ছে প্রি। সো এইখান থেকে আমরা যেটা বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে আয়ের মানটি যদি কোনো একটি মান এক্সিকিউশন হওয়ার পরবর্তীতে আপডেট হয় তাহলে সেটি হবে পোস্ট ফিক্স বা আই প্লাস প্লাস, এবং যদি পূর্বে হয় তাহলে হচ্ছে প্রিফিক্স। সেম যদি আয়ের মানটা ডিক্রিমেন্টের ক্ষেত্রে এক্সিকিউশনের পর যদি ডিক্রিমেন্ট হয় অর্থাৎ হ্রাস পায় তাহলে যেটি হবে সেটি হচ্ছে পোস্ট ফিক্স, এবং যদি এক্সিকিউশনে যাওয়ার আগে ভ্যালুটা আপডেট হয়ে তারপর এক্সিকিউশনে যায় তাহলে সেইখানে যেই প্রসেসটা সেটি হচ্ছে প্রিফিক্স। সো আমরা যদি এখন সিম্পল কিছু প্রবলেম সলভ করি তাহলে হয়তো বা আশা করি এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের যে মেইন বিষয়টা সেটা হয়তো আমরা বুঝতে পারবো। তো এইখানে আমরা সাপোজ ধরি একটা ভ্যালু এ ইজ ইকুয়াল 10 এবং অন্য একটি ভ্যালু সাপোজ বি ইজ ইকুয়াল 12। সো এইখান থেকে আমরা যদি তিনটি টার্মের মাধ্যমে চারটি টার্মের মাধ্যমে যদি এগুলোর ভ্যালু আমরা বের করি তাহলে আশা করি এই জিনিসটা আমরা সহজেই বুঝতে পারবো। সো আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে প্লাস 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 এ প্লাস এখানে হচ্ছে প্লাস প্লাস বি, অর্থাৎ এইখান থেকে আমরা বের করব এটির যোগফলটা কত হয়। তো এইখানে আমরা সিম্পলি যেটা দেখতে পাচ্ছি দুটি হচ্ছে প্রিফিক্স প্রিফিক্স এবং হচ্ছে ইনক্রিমেন্ট। সো নেক্সট নেক্সটের ক্ষেত্রে যদি আমরা দেখি এ প্লাস 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 বি, সো এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রথমটা হচ্ছে পোস্ট ফিক্স এবং দ্বিতীয়টা হচ্ছে প্রিফিক্স। থার্ড ওয়ান প্লাস প্লাস এ প্লাস বি প্লাস প্লাস, এখানে হচ্ছে একটি হচ্ছে প্রিফিক্স অন্যটি হচ্ছে পোস্ট ফিক্স। সো ফোর্থ এ প্লাস 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 বি প্লাস প্লাস, এখানে দুটি হচ্ছে পোস্ট ফিক্স। সো এইখান থেকে যদি আমরা ভ্যালুগুলো নিতে চাই তাহলে আমাদের যেটি প্রথমেই খেয়াল করতে হবে যে এটি কি প্রিফিক্স না পোস্ট ফিক্স। তো আমরা যেটা জানি প্রিফিক্সের ক্ষেত্রে সেটি কোনো একটা এক্সিকিউশন বা কোনো একটা প্রসেসের মধ্যে যাওয়ার আগে বা একটা ক্যালকুলেশনে যাওয়ার আগে প্রিফিক্সের ক্ষেত্রে ভ্যালুটা
সেই আপডেট হয়ে তারপর সেখানে পার্টিসিপেট করে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এর ভ্যালু হচ্ছে 10, সো এখানেও এর ভ্যালুটা হচ্ছে 10। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট এক নাম্বারের জন্য এটা হচ্ছে এখানে প্লাস প্লাস এ অর্থাৎ প্রিফিক্সে আছে, তো এইখানে আমাদের এর ভ্যালুটা আসবে আগে আপডেট হবে দেন ক্যালকুলেশন আসবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে এখানে এর ভ্যালু হচ্ছে 10 যেহেতু প্লাস প্লাস এ অর্থাৎ 1 প্লাস এ, সো এখানে আমরা এর ভ্যালুটা নিব হচ্ছে 11। সেম এর সাথে যে বির ভ্যালুটা আছে এখানে বির ভ্যালুটা নেওয়ার জন্য আমাদের এইখানে যে কন্ডিশনটা দেওয়া আছে প্লাস প্লাস বি অর্থাৎ এটাও হচ্ছে প্রিফিক্স, তো প্রিফিক্সের কারণে বির ভ্যালুটা আগে আপডেট হবে দেন ক্যালকুলেশনে আসবে, সো এখানে এর মানটি হবে 13। তো এই জন্য আমরা দেন এইখান থেকে যদি যোগফলটা বের করি তাহলে আমাদের যে যোগফলটা আসবে সেটি হচ্ছে 24। আশা করি এটা বোঝা গেছে। তো নেক্সট দুই নাম্বারটার জন্য এখানে এ প্লাস প্লাস অর্থাৎ পোস্ট ফিক্সের মানটি আমাদের নিতে হবে, তো আমরা পোস্ট ফিক্সের ক্ষেত্রে যেটি জানি সেটি হচ্ছে আগে সে ক্যালকুলেশনে আসবে দেন সে ভ্যালুটা আপডেট করবে। তো এইখানে এর ভ্যালু হচ্ছে 10 প্লাস প্লাস অর্থাৎ এইখানে শুধুমাত্র এর যে অরিজিনাল ভ্যালুটা ছিল সেটি এখানে পার্টিসিপেট করবে, কেননা তার ভ্যালুটা আপডেট হবে হচ্ছে এই ক্যালকুলেশনের পর, এই জন্য আমাদের এইখানে এর ভ্যালু কাউন্ট হবে হচ্ছে 10। দেন বির ভ্যালুটা আগেরটার মতোই এইখানে যেহেতু প্রিফিক্স এই জন্য 12 প্লাস 1 ইজ ইকুয়াল 13, অর্থাৎ আমাদের টোটাল যোগফলটা দাঁড়াচ্ছে হচ্ছে 23। দেন থার্ড ওয়ান এইখানে দেখা যাচ্ছে এর মান হচ্ছে প্রিফিক্স অর্থাৎ 10 প্লাস 1 হবে, এই জন্য আমাদের যে ভ্যালুটা আসবে সেটি হচ্ছে 11 প্লাস বির মানটা হচ্ছে পোস্ট ফিক্স এই জন্য বির যে ভ্যালুটা 12 প্লাস 1 হবে অর্থাৎ 13। এইখান থেকে সরি এইখানে বি প্লাস প্লাস অর্থাৎ এটি হচ্ছে পোস্ট ফিক্স এই জন্য আমাদের যে মানটি আসবে সেটি হচ্ছে বির অরিজিনাল ভ্যালু অর্থাৎ 11 প্লাস হচ্ছে 12 ইজ ইকুয়াল 23, কেননা এইখানে ছিল হচ্ছে পোস্ট ফিক্স এই জন্য এটি পরবর্তীতে ভ্যালুটা আপডেট করবে। তো এইখানে আমরা লাস্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটি ভ্যালুই হচ্ছে পোস্ট ফিক্স, তো পোস্ট ফিক্স থাকার কারণে আমাদের ভ্যালুটা দুটির জন্যই কী হবে আগে ক্যালকুলেশন হবে অরিজিনাল ভ্যালুর মাধ্যমে তারপর গিয়ে সেটার ভ্যালু আপডেট হবে নেক্সট প্রসেসের জন্য। তো এইখানে এর ভ্যালু যেহেতু 10 সো আমাদের অরিজিনাল ভ্যালু 10 প্লাস এখানে বিও পোস্ট ফিক্স এই জন্য আমাদের অরিজিনাল ভ্যালুটাই কাউন্ট হবে অর্থাৎ বি ইকুয়াল 12 অর্থাৎ টোটাল ভ্যালুটা আমাদের আসছে 22। সো আশা করি আমরা এটার মাধ্যমে অন্তত প্রিফিক্স পোস্ট ফিক্সের মাধ্যমে কীভাবে ক্যালকুলেশন করতে হয় এইটুকু আমরা বুঝতে পেরেছি। ওকে এখন আমরা দেখব প্রোগ্রামে যদি কোনো একটি ভ্যালু এভাবে আপডেট করতে বলে তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এই যে এই প্রবলেমটি সলভ করব যেটি আমাদের পরীক্ষার জন্য আশা করি অনেকটা ইম্পর্টেন্ট। তো এইখানে আমাদের মেইনলি যেটা করতে হবে ওই সেম প্রসেস যে আমাদেরকে আগে দেখতে হবে এটি কি পোস্ট ফিক্স না প্রিফিক্স। তো এইখানে এই প্রোগ্রামের জন্য যেটি করতে বলা হয়েছে এইখানে এক্সের একটি নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে অর্থাৎ অ্যাসাইন করা আছে, তো এখন আমরা পরবর্তীতে প্রতিটা প্রিন্ট এফের জন্য একটি করে আউটপুট পাবো, তো কথা হচ্ছে আমাদের আউটপুটের রেজাল্টটা কী আসবে সেটাই আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। তো এইখানে আমাদের ফাইনালি প্রথমত যেই মানটি দেওয়া আছে এক্সের ভ্যালু হচ্ছে 100, তো প্রিন্ট এফ অর্থাৎ ফার্স্ট যে আমাদের আউটপুটটা পাবো সেটার জন্য আমাদের যে কন্ডিশন দেওয়া আছে সেটি হচ্ছে 10 প্লাস এক্স প্লাস প্লাস অর্থাৎ এক্সের মানটা হচ্ছে পোস্ট ফিক্স, অর্থাৎ এইখানে আমরা যে এক্সের মানটা কাউন্ট করব সেটি হচ্ছে পোস্ট ফিক্সের জন্য, কিন্তু আমরা কী জানি পোস্ট ফিক্সে যে মানটা আসে সেটি পোস্ট ফিক্সের যে ভ্যালু আপডেটটা সেটি হয় আফটার এক্সিকিউশন অর্থাৎ এইখানে যে ক্যালকুলেশনটা হবে এর পরবর্তীতে গিয়ে এক্সের মানটা আমরা আপডেট করব। তো এই ক্ষেত্রে আমরা এক্সের যে মানটা কাউন্ট করব সেটি হচ্ছে এক্সের যে অরিজিনাল মানটা ছিল
সেই মানটা আমরা এই x এর ক্ষেত্রে কাউন্ট করব সো আমাদের এইখান থেকে যে আউটপুটটা আসবে সেটা আসবে অনেকটা এরকম 10 প্লাস অর্থাৎ এখন x এর মান হচ্ছে 100 সো এখানে আমাদের যেহেতু x এর কোনো আপডেট হচ্ছে না সো এখানে অরিজিনাল মানটাই কাউন্ট হবে এবং তাদের যোগফল আসবে হচ্ছে 110 সো এটা আমাদের আউটপুটে দেখাবে সেম তো এর পরবর্তীতে যখন যাবে সো এইখানে যেহেতু এটা পোস্ট ফিক্স ছিল অর্থাৎ এখন যেহেতু ভ্যালুটা আপডেট হয়নি অর্থাৎ এর পরবর্তীতে এক্সিকিউশনে যাওয়ার আগে সে আপডেট হয়ে নিবে তো এইখান থেকে যাওয়ার সময় অর্থাৎ এইখানে তার ভ্যালুটা ছিল হচ্ছে 100 সো এইখান থেকে যখন তার পরবর্তীতে প্রসেসে সে আসবে সেইখানে তার এক্স এর ভ্যালুটি যেটা হবে সেটি হচ্ছে এক্স ইকুয়াল 100 প্লাস 1 হয়ে সে এটাতে ইনপুট হবে অর্থাৎ তার মানটা হবে 100 প্লাস 1 অর্থাৎ হচ্ছে এইখান থেকে 101 মানটা সে এখানে নিয়ে আসবে তো এইখানে আসার পর তার ভ্যালুটা ছিল হচ্ছে 101 তো এইখানে যেহেতু x এর ভ্যালুটি হচ্ছে প্রিফিক্স অর্থাৎ এইখানে আবার তার মান 1 ইনক্রিজ হবে ইনক্রিমেন্ট হবে এই জন্য তার যে x এর ভ্যালুটা দাঁড়াবে সেটি হচ্ছে 101 প্লাস 1 ইজ ইকুয়াল 102 অর্থাৎ এইখান থেকে যে আমরা আউটপুটটা পাবো সেটি হচ্ছে 10 প্লাস ভ্যালু আপডেট হওয়ার পর যে ভ্যালুটা আসছে সেটি হচ্ছে 102 অর্থাৎ টোটাল ভ্যালু হচ্ছে 112 দেন এইখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা হচ্ছে 102 তো এইখান থেকে যখন পরবর্তীতে প্রসেসে আসবে সে এইখান থেকে আসার পর এইখানে এক্স এর যে মানটা কাউন্ট হবে সেটি হচ্ছে 102 কিন্তু এইখানে যেহেতু এক্স এর ভ্যালুটি হচ্ছে প্রিফিক্স সো এই এক্স এর ভ্যালুটি আবার এক ইনক্রিমেন্ট হবে অর্থাৎ তার টোটাল ভ্যালুটা দাঁড়াবে 102 প্লাস 1 অর্থাৎ 103 সে এই জায়গায় এক্স এর ভ্যালুটি ইনপুট করবে তো করার পর আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 10 প্লাস 103 ইজ ইকুয়াল 113 সো এই প্রোগ্রামটি থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটি হচ্ছে এই মানটুকু অর্থাৎ 110 এবং 112 এবং 113 তো এইভাবে আমরা ইচ্ছা করলেই যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট রিলেটেড কোনো প্রবলেম যদি থাকে তো আশা করি আমরা এভাবে সলভ করতে পারবো